আমার হোম রিলস চ্যানেলে সকলকে ভালোবাসা জানিয়ে আজকে নিয়ে এসেছি পাবদা মাছের রসা। তাহলে চলো রেসিপিটি শুরু করা যাক। এখানে 5টি পাবদা মাছ খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ম্যারিনেটের জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন নুন, 1 টেবিল স্পুন হলুদের গুঁড়ো, 1/2 টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো আর 2 টেবিল স্পুন সর্ষার তেল দিয়ে খুব ভালো করে মেখে রেখে দিয়েছি 20 মিনিটের জন্য। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। দিয়ে দিয়েছি 1/2 কাপ সর্ষার তেল। তেল ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে দিয়েছি 1 চুটকি নুন। এবার একটি একটি করে ম্যারিনেট করা মাছগুলো ভেজে নিচ্ছি। এইভাবে নুন দিয়ে মাছ ভাজলে মাছের তেল ছিটে আসে না। ম্যারিনেটের সময় সর্ষার তেল দিয়ে মেখে রেখে দিয়েছিলাম, সেই জন্য কিন্তু একটি পাবদা মাছও ফুটাফুটি করছে না। যারা নতুন রাঁধুনি পাবদা মাছ রান্না করতে কিন্তু খুব ভয় পায়, সেই জন্য এই প্রসেসটা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। মাছগুলো ফ্রাই করা হয়ে গেছে, সেই তেলেই দিয়ে দিচ্ছি 1 স্পুন কালো জিরে। দিয়ে দিচ্ছি 2টো টমেটো পাতলা পাতলা স্লাইস করে কেটে। এবার তেলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। 2 মিনিটের জন্য লিড লাগিয়ে দিচ্ছি, তাতে করে টমেটোগুলো সুন্দরভাবে সফট হয়ে যাবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি কাচের বাউল। দিয়ে দিচ্ছি 1/2 স্পুন হলুদের গুঁড়ো, 1/2 স্পুন ধনের গুঁড়ো, 1/2 স্পুন জিরের গুঁড়ো আর 1/2 স্পুন লাল লঙ্কার গুঁড়ো। এবার সামান্য জল দিয়ে একটি থকথকে মশলা বানিয়ে নিচ্ছি। 2 মিনিট পর লিড উঠিয়ে দেখছি টমেটোগুলো খুব সুন্দর সফট হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1 স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জাস্ট কালারের জন্য। খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। এবার বানিয়ে রাখা মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি আর মশলাটাও সাথে সাথে ফ্রাই করে নিচ্ছি, আর টমেটোর সাথে খুব সুন্দরভাবে মিশেও যাবে। দিয়ে দিচ্ছি 1/2 স্পুন নুন। এবার 2 মিনিটের জন্য লিডটা লাগিয়ে দিচ্ছি, তাতে মশলাগুলো খুব ভালোভাবে সফট হয়ে যাবে। 2 মিনিট পরে লিডটা উঠিয়ে দিয়ে দিচ্ছি 1/2 স্পুন চিনি টেস্ট ব্যালেন্সের জন্য। এবার মশলার থেকে যখন তেল ছাড়তে শুরু করেছে, দিয়ে দিয়েছি সামান্য জল আর লিডটা লাগিয়ে দিয়েছি। এবার লিডটা উঠিয়ে ঘন হাতে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি একটি একটি করে ভেজে রাখা পাবদা মাছ। আর যে কোনো অনুষ্ঠান বাড়িতে কিন্তু বেশ আয়াস করে পাবদা মাছ রান্না করা হয়। বিশেষ করে বাচ্চাদের খুব মন জয় করার মাছ হচ্ছে এই পাবদা মাছ। সম্পূর্ণ মশলাগুলো যাতে মাছের গায়ে খুব সুন্দরভাবে লেগে যায়, সেই জন্য একটু এপিট এপিট করে উল্টে দিচ্ছি। এবার বাটি মেপে 2 বাটি জল আমি দিয়ে দিয়েছি মাছের মধ্যে। খুব বেশি ঝোল আমি রাখবো না। এই মাছটা কিন্তু এই ধরনের মাখা মাখা করলে খেতে খুব টেস্ট হয়। আশা করি এই পাবদা মাছ সকলেরই কিন্তু খুব প্রিয় মাছ। যখন ফুটতে শুরু করেছে তখন দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এই অবস্থায় কাঁচা লঙ্কা দিলে কাঁচা লঙ্কার গন্ধটা কিন্তু থেকে যায় মাছের মধ্যে। দিয়ে দিচ্ছি কুচি করে ধনে পাতা। পাবদা মাছের রসা একদম রেডি হয়ে গেছে। স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি 2 মিনিটের মতো। 2 মিনিট পরে আমি সার্ভিং বাউলসে সার্ভ করে নিচ্ছি। কেমন লেগেছে আজকে আমার পাবদা মাছের রসা কমেন্টস করে জানাবে। ভালো লাগলে একটি লাইক করে শেয়ার করে আমার পাশে থাকবে। আর নতুন কোনো বন্ধু এসে থাকলে জানাই অনেক অনেক ভালোবাসা। প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।